রুশ আগ্রাসনে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের 1,40,00,000 মানুষ বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্যান্ডি। বুধবার নিরাপত্তা পরিষদে গ্যান্ডি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও দ্রুত বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। 24 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ শরণার্থী কমিশনের প্রধান আরও সতর্ক করেছেন, সামনের শীতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে ইউক্রেন। তিনি বলেন, মানবিক সাহায্য দেওয়া সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে, তবে আরও বেশি কাজ করতে হবে। এ কাণ্ডজ্ঞানহীন যুদ্ধে শেষ করতে উদ্যোগ নেওয়া জরুরি। বেসামরিক স্থাপনায় হামলা চালানো, মানবিক সহায়তার চাহিদা আরও বাড়ছে বলে জানিয়েছেন শরণার্থী কমিশন। প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার এই হামলায় বহু ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ বহু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে।